प्रिय बंधुरा आशा करी सबाई भालो आछेन। आज के जे मुभिटी एक्सप्लेन करते जाच्छी एटा विशेष करे यांग जेनारेशनेर खुबी पछंदेर एकटी मुभी। 2014 साले मुक्ति पावा अर्जुन कपूर ओ आलिया भाटे टू स्टेट्स मुभी तादेर भार्सिटी लाइफे रोमांटिक एक प्रेमेर जात्राके सफल करार जन्य निजेदेर परिवारेर काछे अनेक बाधा विपत्तिर मध्य दिए जेते हय, जेई विषयगुलो सकलेर मने जायगा करे निएछिल। ताई कथा ना बाड़िये मूल गल्पे चले जाई। गल्प शुरू करार आगे आपनादेर काछे आमार एकटाई रिक्वेस्ट, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতে কৃষ মালহোত্রা নামের একজনকে দেখি। কৃষ তার জীবনের পুরো ঘটনা একজনকে শোনাচ্ছিল। সে আইআইএম আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ে হায়ার স্টাডির জন্য তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পড়তে এসেছে। কোনো একদিন ভার্সিটির ক্যান্টিনে স্টুডেন্টরা যার যার মতো করে খাবার নিয়ে খেতে বসছিল। অননা নামের একটি মেয়ে খাবার নিয়ে কৃষের টেবিলে গিয়ে বসে। এখানেই মূলত দুজন দুজনের প্রথম পরিচয় হয়। কৃষ এবং অননা দুজন দূরপ্রদেশ থেকে এখানে পড়তে এসেছে। অননা চেন্নাই শহরের তামিলিয়ান ভাষা সংস্কৃতি পরিবার থেকে বেড়ে উঠেছে এবং কৃষ দিল্লির পাঞ্জাবি সংস্কৃতি থেকে এসেছে। কৃষের পরিবার অনেক রিচ ফ্যামিলি। কৃষ ও অননার ভাষাগত ঐতিহ্যগত সংস্কৃতির দিক দিয়ে অনেক তফাত ছিল। কথা বলতে বলতে এখানে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, মানে অননা নিজে থেকেই কৃষের সাথে বন্ধুত্ব করতে চায়, কারণ অন্যান্য ছেলেরা শুধু তাকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু কৃষকে তার কাছে নিরাপদ মনে হয়। সে অন্যদের মতো অন্তত লাইন মারা ট্রাই করবে না। কৃষ অনন্যার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর ভার্সিটিতে তাদের ক্লাসে ইকোনমিক্সের একটা ক্লাস করছিল। অনন্যা কৃষের সহপাঠী ছিল। স্যার অনন্যাকে একটা গাণিতিক সূত্র ধরে, কিন্তু অনন্যার সেটা জানা ছিল না তাই উত্তর দিতে পারে না। কিন্তু অন্য এক সহপাঠী সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। পড়া না পারায় অনন্যা ভীষণ লজ্জা পায়। আর ওপাশ থেকে কৃষ অনন্যার মনের অবস্থা বুঝতে পারে। তাই ক্লাস শেষে তারা যখন বের হয়ে আসছিল, অনন্যা কতটা লজ্জায় পড়েছিল এটা সে কৃষকে বলে। কৃষ ভালো স্টুডেন্ট ছিল, এজন্য কৃষ বলে, তুমি যদি চাও ওই বিষয়টা পড়ানোতে সাহায্য করতে পারি আমি। কৃষ তাকে পড়াতে চায়। অনন্যা তার সাবজেক্টটা ভালোভাবে বুঝতে কৃষকে পড়াতে আসতে বলে। সেদিন সন্ধ্যার পর কৃষ অনন্যার দেওয়া সময় অনুযায়ী গার্লস হোস্টেলে চলে যায়। বইটই নিয়ে অনন্যাকে পড়াতে তার রুমে যায়। তখন কৃষের বাবার পরিবার সম্পর্কে অনন্যা জানতে চায়, তোমার বাবা কি করে। কৃষ বাবার কথা এড়িয়ে চলতে চাইছিল, কিন্তু অনন্যা বলাতে সে জানায় তার বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। অনন্যা আজ পড়তে ইচ্ছুক ছিল না, এজন্য তারা বাইরে এসে চা খায়। এদিকে কৃষের বন্ধুরা অনন্যার মতো সুন্দরী মেয়ের সাথে কৃষকে দেখতে পেয়ে হিংসায় জ্বলছিল। আমাদের ভাগ্যটাই শালা খারাপ, কোনো সুন্দরী মেয়ে আমাদের কপালে জোটে না। যাই হোক, এরপর তারা রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছিল। অনন্যা কৃষের কাছে জানতে চায়, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর তুমি কি করবে। সে জানায়, জানি না অত কিছু, শুধু প্রচুর টাকা কামাতে চাই। আর তার একটা স্বপ্ন আছে, সে ভালো একজন লেখক হবে, রাইটার হওয়ার ইচ্ছে আছে তার। কৃষ অনন্যার ব্যাপারে জানতে চাইলে সে জানায় মার্কেটিংয়ে কাজ করার ইচ্ছে আছে তার। এসব নিয়ে কথা বলতে বলতে কৃষ অনন্যার হোস্টেল পর্যন্ত তাকে পৌঁছে দেয়। এরপর কৃষ কিছুদিন অনন্যার পড়ালেখায় সাহায্য করতে থাকে, কিন্তু সে অনন্যার সাথে চলতে চলতে অনন্যাকে তার ভালো লাগতে শুরু করে, মানে অনন্যার প্রেমে পড়ে গেছে সে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে অনন্যা তাকে বলেছিল বাকি ছেলেদের থেকে তাকে নিরাপদ মনে হয়, সে অন্যদের মতো না। কিন্তু কৃষ নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, অনন্যার কাছাকাছি থাকলে তার ভালোবাসা বেড়ে যায়। এজন্য কৃষ হঠাৎ করেই অনন্যাকে ইগনোর করা শুরু করে, অনন্যার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে যাতে সে অনন্যার প্রতি আকৃষ্ট না হয়। অনন্যা বুঝতে পারছিল না তাকে কেন সে ইগনোর করছে। এজন্য অনন্যা ডিরেক্ট বয়েজ হোস্টেলে কৃষের রুমে চলে যায় আর জানতে চায় সে কেন এমনটা করছে। কৃষ অতিরিক্ত উত্তেজনায় বলে ফেলে, বন্ধু হয়ে সে আর থাকতে পারছে না, তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, বিশেষ করে তোমার বাম গালে একটা তিল আছে, সেটা আমাকে বেশি আকৃষ্ট করে, মনে হয় শুধু চুমু দেয় ওখানে। ঠিক তখনই আচমকাই অনন্যা কৃষকে লিপ কিস করে দেয়। কৃষ তো পুরাই অবাক, এমনটা হবে সে কখনোই কল্পনা করেনি। মূলত এখান থেকেই দুজনের প্রেম কাহিনী শুরু হয়। এভাবে তারা অনেকদিন পড়ালেখার পাশাপাশি চুটিয়ে প্রেম করে, তারা নিজেদের মধ্যে ফিজিক্যাল সম্পর্কও গড়ে তোলে। এভাবে তারা 2 বছর প্রেম করে। এদিকে তাদের গ্র্যাজুয়েশনও প্রায় শেষ, কিছুদিনের মধ্যেই ভার্সিটি থেকেই তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন কে কোথায় চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই অনন্যা কৃষকে বলে, আমাদের সম্পর্কের ব্যাপারে তাহলে কী ভাবছো, মানে তাদের বিয়ের ব্যাপার নিয়ে।
ক্রিস জানায় তার কিছু সময়ের দরকার, এখনই এই বিষয়ে সে কোনো উত্তর দিতে পারছে না। এজন্য অনন্যা একটু রেগে গিয়ে বলে, বিছানায় যেতে তোমাদের সময় লাগে না, আর প্রতিশ্রুতির কথা আসলেই তোমাদের সময়ের দরকার হয়। একটু রাগ করেই অনন্যা চলে যায়। এরপর একদিন ক্রিস ইয়েস ব্যাংকের একটা জবের জন্য তার কলেজের টিচারদের কাছে ইন্টারভিউ দিতে থাকে। আর এদিকে অনন্যা সানসেল কোম্পানির একটা জবের ইন্টারভিউ দিচ্ছিল। কলেজ থেকেই তাদের যাচাই করে জবের জন্য সিলেক্ট করা হবে। ক্রিস ইন্টারভিউ শেষে বাইরে এসে মন খারাপ করে বসেছিল, কারণ সে অনন্যার কথা ভাবছিল। বিয়ের ব্যাপারে সে কোনো উত্তর দিতে পারেনি অনন্যাকে, তাই সে ভাবে আজই অনন্যাকে তার অ্যান্সার জানাবে। এজন্য সে দৌড়ে অনন্যার ইন্টারভিউ রুমে চলে যায়। ক্রিস খুব ইমার্জেন্সিভাবে স্যারদের কাছে এক মিনিট সময় চেয়ে নেয় অনন্যার সাথে কথা বলতে। এরপর ক্রিস অনন্যার কাছে হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, উইল ইউ ম্যারি মি, প্লিজ হ্যাঁ বলে দাও। অনন্যা তো খুশিতে ইমোশনাল হয়ে যায় আর সে হ্যাঁ বলে দেয়। অনন্যা বলে, যাও এবার, না হলে চাকরি হবে না আবার। এরপর ক্রিস খুশি মনে বাইরে চলে যায়। এখন যেহেতু তাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, তাই বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্নাতকোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে। তাই ক্রিস তার মাকে দিল্লি থেকে কলেজে নিয়ে আসে আর অনন্যা তার বাবা মাকে নিয়ে আসে এখানে। এখানে ক্রিস ও অনন্যা তারা তাদের বাবা মাকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। অনন্যার মা ক্রিসের মাকে তার বাবার কথা বলে, সে আসেনি। ক্রিসের মা বলে তার হার্টের সমস্যা, এজন্য ট্রাভেল করতে পারে না, তাই আসেনি। আসলে ক্রিসের বাবার সাথে তাদের সম্পর্ক ভালো না, বাবাকে তারা পছন্দ করে না। কিন্তু বাবার সাথে তাদের সম্পর্ক কেন খারাপ সেটা পরেই বলছি। যাই হোক, এরপর তারা সবাই একসাথে চেয়ারে বসে। কলেজের প্রফেসররা গ্র্যাজুয়েশন শেষ করা সকল শিক্ষার্থীকে তাদের সম্মাননা তুলে দিচ্ছিল। অনন্যা ও ক্রিস দুজনেই এখন গ্র্যাজুয়েটেড, আর তাদের দুজনেরই কিন্তু জব হয়ে গেছে, তারা সিলেক্টেড হয়েছিল, কিছুদিনের মধ্যেই জয়েন করবে তারা। যাই হোক, গ্র্যাজুয়েশন শেষে ক্রিস তার নিজের শহর দিল্লিতে ফিরে আসে আর অনন্যা চেন্নাই চলে যায় তার বাড়িতে। অনন্যা চেন্নাইয়ে সানসিল কোম্পানিতে জবে জয়েন করে ফেলে, তাই সে ক্রিসকে ফোন করে আর এটা জানায়, আর ক্রিসকে তার ব্যাংকের পোস্টিং চেন্নাইয়ে আবেদন করে নিয়ে আসার জন্য বলে। এই মুহূর্তে অনন্যা ক্রিসকে আই লাভ ইউ বলে এবং ক্রিসকেও বলতে বলে। ক্রিস মায়ের সামনে একটু অন্যরকমভাবে ভয়ে ভয়ে আই লাভ ইউ বলে। এরপর ক্রিস মায়ের কাছে এসে অনন্যার ব্যাপারে জানায় তাকে সে ভালোবাসে, কিন্তু তাদের সম্পর্ক মা একদমই মেনে নিতে চায় না, কারণ তারা হচ্ছে তামিলিয়ান সংস্কৃতির আর ক্রিসরা হচ্ছে পাঞ্জাবি। তাদের সংস্কৃতির সাথে তাদের একদমই যায় না। পোশাক আশাক, খাবার দাবার থেকে শুরু করে ভাষাগত সকল কিছুতেই তাদের পার্থক্য রয়েছে। ক্রিসের মা চায় তাদের এই সংস্কৃতির এমন একজন মেয়ের সাথে ছেলের বিয়ে দিবে। এরপর দেখি ক্রিসের বাবা বাইরে থেকে বাসায় ফিরে আসে। সে খুবই গুরুগম্ভীর আর খুব বদমেজাজি। ক্রিসের বাবা সবসময় মদ্যপান করে আর খুব ছোট ছোট বিষয় নিয়ে ক্রিসের মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া করে এবং ক্রিসের সাথেও খুব খারাপ ব্যবহার করে থাকে। ক্রিসের ছোটবেলা থেকেই তাদের পরিবারে কোনো শান্তি নেই। বাবার জন্য তার মা কখনো সুখ করতে পারেনি, সবসময় মানসিক টর্চারের মধ্যে থাকে। ক্রিসের মাই তার কাছে সব কিছু, বাবার কাছ থেকে কখনো ছেলে হিসেবে আদর ভালোবাসা পায়নি, শুধু শাসনই করে গেছে সারা জীবন। ঠিক এসব কারণেই ক্রিস তার বাবাকে দেখতে পারে না, বাবার যেন কাঠে কুড়ালে সম্পর্ক তার। ক্রিসের মা এসব অত্যাচার সহ্য করেও তার সংসার করে যাচ্ছে। যাই হোক, এরপর একদিন ক্রিস তার ব্যাংকের পোস্টিং চেন্নাইয়ে হওয়ার জন্য আবেদন লেখে, কারণ ওখানে অনন্যা থাকে। চেন্নাইয়ে পোস্টিং হয়ে যাওয়ার পর ক্রিস চেন্নাইয়ে চলে আসে। এরপর সে নিজের চাকরিতে জয়েন করে। পরদিন ক্রিস অনন্যার সাথে দেখা করতে তাদের বাসায় আসে। সেখানে অনেক দিন পর অনন্যার সাথে দেখা করতে পেরে খুব খুশি ছিল তারা। এরপর অনন্যার পরিবার ক্রিসকে নিয়ে রাতের খাবার খেতে বসে। তারা কলা পাতায় খাবার খায়, তামিলিয়ান সংস্কৃতি ফলো করে তারা। বাসায় অনেকক্ষণ সময় কাটানোর পর অনন্যা ক্রিসকে এগিয়ে দিচ্ছিল, তখন সে মজা করে বলে, চলো পালিয়ে বিয়ে করে ফেলি। ক্রিস বলে, চলো আমরা এখনই পালিয়ে যাই। এটা শুনে অনন্যা হেসে দেয়। এরপর অনন্যা জানায় বাবা মায়ের সাথে আসলে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। ক্রিস ও অনন্যা সিদ্ধান্ত নেয় তারা তাদের দুই পরিবারকে রাজি করিয়ে তাদের সম্মতিতেই তারা বিয়ে করবে। এরপর অনন্যা ক্রিসকে বলে, যে কোনো সময় যাতে বাসায় আসতে পারো তার জন্য একটা আইডিয়া করে রেখেছি। তার ছোট ভাইয়ের একটা টিউশন দরকার এবং তুমি সেটা করবে, আগামীকাল সকাল 6টা থেকে চলে আসবে। ক্রিস রাজি হতে চাচ্ছিল না, কারণ তার অফিস আছে, অনেক প্রেশার পড়ে যাবে তার। অনন্যা তখন তাকে একটা চুমু দিয়ে দেয়, তখন ক্রিস রাজি হয়ে যায়। পরদিন সকালে ক্রিস অনন্যার ছোট ভাইকে পড়াতে আসে। ছোট ভাইকে পড়াতে এসে অনন্যার সাথেও দেখা হয় তার, আর এখান থেকে পড়িয়েই ক্রিস ডিরেক্ট তার অফিসে চলে যায়।
ক্রিশের বাবাও ব্যাংকে জব করে, তারা একই ব্যাংকে, তাই একই সময়ে অফিসে যেতে হয় তাদের। প্রতিদিন পড়ানো শেষে ক্রিশ যেত ট্যাক্সি করে আর তার বাবা যেত গাড়ি নিয়ে। এভাবেই ক্রিশের যাওয়া আসা চলতে থাকে কিছুদিন। ক্রিশ ও অনন্যা নিজেদের জন্য সময় বের করে ঘুরতেও থাকে। একদিন ক্রিশ রাস্তায় ট্যাক্সি না পাওয়ার জন্য অনন্যার বাবা ক্রিশকে লিফট দেয়। ক্রিশ ও অনন্যার বাবা একসাথে অফিসে যাচ্ছিল, অফিসের কাছাকাছি চলে আসলে ক্রিশকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সেই সময় অনন্যার বাবা ক্রিশকে বলে, তুমি আমার মেয়ের বন্ধু, আবার ছেলের টিচার, সেজন্য ধন্যবাদ তোমাকে, কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, তুমি আমার মেয়েকে কখনোই বিয়ে করতে পারবে না। ক্রিশ নিজের বিষয়টা অনন্যার বাবাকে এক্সপ্লেইন করতে যাচ্ছিল, কিন্তু সে তার কোনো কথাই শুনতে রাজি নয়। এসব আবার ক্রিশ অনন্যাকে গিয়ে জানায়। দুজনেই বেশ টেনশনে ছিল। অনন্যার বাবা মা তাদের রিলেশনের ব্যাপারে আসলে জানে, এজন্যই অনন্যার বাবা ক্রিশকে আগেই সাবধান করে দিয়েছে, বাবা মায়ের সম্মতি ছাড়া তারাও বিয়ে করবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় কয়েক সপ্তাহ অনন্যার বাবা মাকে ইমপ্রেস করতে রাজি করানোর জন্য চেষ্টা চালিয়ে যাবে তারা। ক্রিশ অনন্যার কাছ থেকে তাদের পছন্দ অপছন্দের অনেক বিষয় জেনে নেয় এবং ক্রিশ তাদের খুশি করতে সেসব চেষ্টাই চালিয়ে যায়। ক্রিশের বাবা হঠাৎ তার ব্যাংকের একটা প্রেজেন্টেশন নিয়ে টেনশনে পড়ে যায়। কোনো প্রেজেন্টেশন সে তৈরি করতে পারছিল না। ক্রিশ তাকে আশ্বাস দেয়, আমি আপনাকে প্রেজেন্টেশন বানিয়ে দেব। এরপর ক্রিশ নিজে পরিশ্রম করে অনন্যার বাবার জন্য প্রেজেন্টেশন তৈরি করে দেয়। ক্রিশ অনন্যার পরিবারের সাথে নিজেকে ভালোই মানিয়ে নেয়। ক্রিশ এক পর্যায়ে তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্রিশ অনন্যার মায়ের মনেও জায়গা করে নেয়। একদিন ক্রিশ অনন্যার পরিবারকে নিয়ে সকলেই বাইরে লাঞ্চ করতে যায়। এই সময় ক্রিশ বলে, আঙ্কেল আন্টি, আপনাদের আমার কিছু বলার আছে। অনন্যার সাথে আমি 3 বছর প্রেম করেছি, আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু অনন্যা চায় বাবা মায়ের সম্মতিতেই আমাদের বিয়ে হোক, অন্তত আমাদের সুখের জন্য হলেও আমাদেরকে মেনে নিন প্লিজ। ক্রিশের এমন সব কথা শুনে অনন্যার বাবা মা সন্তানদের অবস্থা বুঝতে পারে। তাছাড়া ক্রিশও অনেক ভালো ছেলে, তাই সন্তানদের সুখের জন্য অনন্যার বাবা মা তাদের সম্পর্ক মেনে নেয়। কিন্তু অনন্যার মা বলে, তোমাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি একেবারেই আলাদা, তোমার বাবা মা কি মেনে নিবে? ক্রিশ তাদের আশ্বাস করে, আমি সর্বোচ্চ চেষ্টা করব বাবা মাকে বোঝাতে। এর কিছুদিন পর ক্রিশ অনন্যাকে নিয়ে চেন্নাই থেকে দিল্লিতে নিজের শহরে ফিরে আসে। এয়ারপোর্টে ক্রিশের মা ও তার খালা তাকে রিসিভ করতে আসে। ক্রিশ মাকে জানায় অনন্যা 1 সপ্তাহের জন্য তাদের এখানে থাকবে, কিন্তু এই বিষয়টা মায়ের পছন্দ হয় না। কিন্তু কি আর করবে, অনন্যাকে তার চলে যেতে বলতে পারবে না। অনন্যাকে নিয়ে নিজেদের বাসায় যাচ্ছিল, কিন্তু ক্রিশের মা ক্রিশের জন্য তাদের সংস্কৃতির মেয়ে দেখছিল বিয়ের জন্য, কিন্তু ছেলে পছন্দ করে অনন্যাকে, তাই মা ক্রিশের ওপর অসন্তুষ্ট ছিল। ক্রিশ অনন্যাকে নিয়ে তার বাসায় এসেছে এই কারণে যাতে দুজনে মিলে মাকে কনফিডেন্স করে তাকে খুশি করে দুজনের সম্পর্ক যেন সে মেনে নেয়। এই জন্য ক্রিশ অনন্যাকে বলে মায়ের রান্নার কাজে সাহায্য করতে, যাতে করে তার মন গলানো যায়। কিন্তু অনন্যা কোনো রান্না করতে জানে না, তবুও নিজেদের ভালোবাসার কথা চিন্তা করে সে রান্নাঘরে যায় মাকে সাহায্য করতে। কিন্তু অনন্যা রান্না করতে গিয়ে খাবার পুড়িয়ে ফেলে, যার জন্য ক্রিশের মা একটু বকাঝকা করে আর অনন্যাকে দুঃখ দিয়ে কথা বলে, কারণ ক্রিশের মা তো এমনিতেই অনন্যার উপর রেগে আছে, তার ছেলেকে সে প্রেমের ফাঁদে ফেলেছে এজন্য। তাই অনন্যা দুঃখ পেয়ে বাইরে চলে আসে। ক্রিশ অনন্যার কাছে এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর তারা রাতের খাবার খেতে একসাথে বসে। তখন ক্রিশ তাদের সম্পর্কের ব্যাপারে মাকে রাজি করানোর ট্রাই করছিল। মা খুব রেগে গিয়ে বলে, যাও তোমরা এখনই মন্দিরে গিয়ে বিয়ে করে আসো। কিন্তু অনন্যা বলে, আমরা আপনার সম্মতিতেই বিয়ে করতে চাই, জোর করে কোনো কিছু করতে চাই না। তখন ক্রিশের মা বলে, দেখো আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে ক্রিশকে বড় করেছি, তাই মা হয়ে তার কাছে আমার অনেক প্রত্যাশা আছে। ছেলের জন্য তাদের পাঞ্জাবি সংস্কৃতির খুব সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিবে, কিন্তু অনন্যা ছিল তামিলিয়ান, তাই মা অনন্যাকে মেনে নিতে রাজি হয় না। তবে বাসায় সব কিছুর মাঝে ক্রিশের বাবা অনুপস্থিত ছিল, কারণ ওই যে তাদের পারিবারিক অশান্তি, বাবার সাথে তাদের সম্পর্ক ভালো না, সে সারাক্ষণ বাইরে থাকে শুধু রাতে বাসায় আসে ঘুমানোর জন্য। পরদিন সকালবেলা ক্রিশের বাবা যখন হঠাৎ ক্রিশের সাথে অপরিচিত এক মেয়েকে দেখতে পায়, তখন সে ভীষণ রেগে যায়। কিন্তু ক্রিশ বাবাকে কোনো পাত্তাই দেয় না, তার কথা সে শুনে না। এই বিষয় নিয়ে ক্রিশের বাবা তার মায়ের সাথে চিৎকার চেঁচামেচি ঝগড়া করতে থাকে। ক্রিশ তখন অনন্যাকে নিয়ে বাইরে চলে আসে আর তার পরিবারের এসব বিষয় এক্সপ্লেন করে তাকে।
ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাশব্যাকে আরো একটা ঘটনা দেখানো হয়। বেশ কয়েক বছর আগে মানে ক্রিস যখন কলেজে পড়তো তখন ক্রিসের কলেজের প্রিন্সিপালের মেয়ের সাথে তার প্রেম ছিল। ওই মেয়েকে এসে ভালোবাসতো, কিন্তু প্রিন্সিপাল অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছে। তাই ক্রিস এই কথা তার বাবাকে খুব ভয়ে ভয়ে জানায়, তুমি যদি প্রিন্সিপালের সাথে একটু কথা বলতে, মানে প্রিন্সিপালের মেয়েকে ক্রিস বিয়ে করতে চায়। এসব শোনার পর বাবা ক্রিসের উপর খুবই চড়াও হয়ে যায়, রেগে গিয়ে ছেলেকে থাপ্পড় পর্যন্ত মারে। এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকেনি, এই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ক্রিসের বাবা তার মায়ের সাথে রাগারাগি করে, তাকে একরকম টর্চার করে। ক্রিস ছোটবেলা থেকে এসব ঝগড়া ঝাঁটি, মায়ের ওপর নির্যাতন, বাবার অবহেলা এসব সহ্য করতে না পেরে নিজের কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্টলি বাবাকে সে চড় মেরে বসে। ক্রিসের বাবা তো পুরাই ঘাবড়ে যায়, একদম স্তব্ধ হয়ে যায়। সে বাবা হয়ে ছেলের হাতে চর খেয়ে সে একদম থুতুমতে খেয়ে যায়, ভীষণ অপমানিত হয়। সে কী করবে কিছুই বুঝতে পারছিল না, বিষয়টা খুবই দুঃখজনক ছিল। যাই হোক, গল্প চলে আসে আবার বর্তমানে। তখন ক্রিস তার এক রিলেটিভসের বিয়েতে অনন্যাকে নিয়ে ও তার পরিবার নিয়ে বিয়েতে অ্যাটেন্ড করে, কিন্তু এই বিয়েতে হঠাৎ যৌতুকের লেনা দেনা নিয়ে কনে পক্ষের একটু সমস্যা হচ্ছিল, যেটার সঠিক সমাধান কেউ করতে পারছিল না। তখন অনন্যা নিজে গিয়ে বরের সাথে কথা বলে, মেয়ের যোগ্যতা এবং তার যোগ্যতা নিয়ে অনন্যা প্রশ্ন তুলে। মেয়ে ছেলের থেকে যোগ্য হওয়া সত্ত্বেও ছেলেপক্ষ বিশাল যৌতুক দাবি করে বসে আছে, শুধুমাত্র সে একজন ছেলে এই জন্য। মানে আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে যে ছেলে হলেই তার অনেক দাম, আর মেয়ে হলে সে অবহেলার পাত্র, এরকম একটা অবস্থা। অনন্যা তাকে এসব নিয়ে উচিত উচিত কিছু কথা বলে এবং তাকে যৌতুক না নেওয়ার বিষয়ে তাকে বোঝাতে সক্ষম হয়। ছেলে নিজের ভুল বুঝতে পেরে সে পরিবারের কাছে গিয়ে বলে সে যৌতুক ছাড়াই বিয়ে করবে, কোনো যৌতুক লাগবে না তার। এরপর কোনো রকম যৌতুক ছাড়াই তাদের বিয়ে হয়। অনন্যা তখন পুরো বিয়ে বাড়িতে যেন হিরো হয়ে যায়, সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। ক্রিসের মাও তখন অনন্যার উপর ইমপ্রেস হয়ে যায়, এর জন্য ক্রিসের মা তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়। কিন্তু ক্রিসের মা অনন্যাকে জানায় তার পরিবারের সাথে দেখা করে নিজেদের মধ্যে একটু বোঝাপড়া সমঝোতা হওয়া দরকার, শুধু মুখে হ্যাঁ বলে দিলেই তো আর হলো না, একে অপরের প্রতি আন্তরিক হওয়া দরকার। কারণ এর আগে বিশ্ববিদ্যালয়ে যে দুই পরিবারের দেখা হয়েছিল তখন ক্রিসের মায়ের সাথে অনন্যার বাবা মায়ের সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল, এর জন্য দেখা করে সমঝোতা হওয়া উচিত। এরপর ক্রিস ও অনন্যা দুজনে মিলে প্ল্যান করে দুই পরিবার নিয়ে তারা বাইরে ছুটি কাটাতে যাবে, তখন তারা একে অপরের সাথে কথা বলে সমঝোতা করে নেবে। তার কিছুদিন পরেই দুই পরিবার একত্র হয়ে বাইরে ছুটি কাটাতে যায়, কিন্তু ছুটি কাটাতে এসেও যেন ক্রিসের মা ও অনন্যার মায়ের মধ্যে সংস্কৃতি, নিয়মকানুন, ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মনের মিলটা আর হচ্ছিল না। যাই হোক, এরপর তারা যখন একসাথে লাঞ্চ করতে বসে তখন ক্রিসের মা তাকে চিকেন অফার করে, এটা অনেক সুস্বাদু। কিন্তু অনন্যার মা বলে আমরা নিরামিষ ভোজী, চিকেন তারা পছন্দ করে না, তামিলিয়ানরা নিরামিষ পছন্দ করে আর পাঞ্জাবিরা চিকেন অনেক পছন্দ করে। এখানে খেতে বসেও যে যার যার নিজের কথা নিজের সংস্কৃতিকে এগিয়ে রাখার জন্য এক কথায় দু কথায় ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু ক্রিসের মা একটু বেশি বেশিই করে ফেলে, মানে তার দোষটা বেশি ছিল, সে একটু জেদি টাইপের মহিলা ছিল। তাই অনন্যার মা বলে আর আগানো যাবে না এই সম্বন্ধ, এখনই যে অবস্থা আমাদের মেয়ে কখনোই খুশি হবে না। অনন্যার বাবা মা রাগ করে উঠে চলে যায়। অনন্যাও ক্রিসের মায়ের আচরণে বেশ অসন্তুষ্ট হয়, কারণ তার জন্য অনন্যার বাবা মা অপমানিত হয়েছে। তাই অনন্যাও রাগ করে উঠে চলে যায়। ক্রিস বেচারা পড়ে যায় বিপদে, মাকে কিছু বলতেও পারে না, কিছু বলতে গেলে জেদ ধরে বসে থাকে, নিজের ভুল স্বীকারই করতে চায় না, গোছানো সম্পর্কটা নিমিষেই যেন শেষ হয়ে যায়। অনন্যা ক্রিসের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু সে নিজেও ক্রিসের জন্য দুঃখ পায় অনেক, কিন্তু পরিবারের অমতে সে কিছুই করতে পারবে না। এদিকে ক্রিসেরও মনের অবস্থা ভীষণ খারাপ, বাবা মায়ের সাথে ঠিকভাবে কথা বলে না, খাবার খায় না। ক্রিসের বাবা অবশ্য এই বিষয়টা রিয়ালাইজ করে, তার মনের অবস্থা ঠিক নেই, ভীষণ কষ্টে আছে সে। ঠিক এসব সময়ের মধ্য দিয়েই দেখি ক্রিস নিজের কিছু লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছিল, কারণ তার রাইটার হওয়ার স্বপ্ন ছিল, যেটা শুরুতেই আমরা জানতে পেরেছি। ক্রিসের বাবা এক সময় ক্রিসকে জিজ্ঞাসা করে, তোমার সব কিছু ঠিকঠাক চলছে তো, তোমার ওই বন্ধুর খবর কি, মানে অনন্যার ব্যাপারে জানতে চায়। কিন্তু ক্রিস জানায় সে কিছুই জানে না, কোনো যোগাযোগ নেই তার সাথে। ক্রিসের বাবা বিষয়টা বুঝতে পারে তাই বেশি কিছু বলে না। আসলে ক্রিসের বাবা নিজেকে এখন আস্তে আস্তে শুধরাচ্ছিল, সারা জীবন তো পরিবারকে কষ্ট দিয়ে এসেছে, ছেলের জন্য কখনো কিছু করতে পারেনি, তাই তার মনে হচ্ছিল ছেলের জন্য এবার কিছু করা দরকার।
এরপর একদিন ক্রিস তার মাকে দুঃখ করে বলে, আমার কপালটাই খারাপ, কখনো নিজের জন্য তোমাদের কাছে কিছু চাইনি, প্রথমবার তোমার সাহায্য চাইলাম আর তুমিও সেখানে মুখ ফিরিয়ে নিলে। ছেলের মুখে এমন দুঃখের কথা শুনে ক্রিসের মাও খুব ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপর একদিন হঠাৎ করে অনন্যা ক্রিসকে ফোন করে। ক্রিস তো বিশ্বাসই করতে পারছিল না অনন্যা তাকে ফোন করেছে। অনন্যা ক্রিসকে বলে, তোমার বাবা আমাদের বাড়িতে এসেছিল, সে আমার বাবা মায়ের সাথে সারা দিন কাটিয়েছে, তোমার বাবা তোমার মায়ের পক্ষ থেকে আমার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে, আমার বাবা মা তোমার বাবার আচরণে খুবই খুশি হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এবং তাদের বিয়ের ব্যাপারেও সব কথা হয়েছে। কিন্তু এসবের কিছুই ক্রিস জানে না। ক্রিস বিশ্বাসই করতে পারছিল না বাবা তার জন্য এসব করেছে। যাই হোক, এই মুহূর্তে ক্রিস ও অনন্যা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে খুবই ইমোশনাল হয়ে যায়। এতদিন দুজন দুজনের জন্য খুবই কষ্ট হয়েছে তাদের, কিন্তু ফাইনালি এখন তাদের সম্পর্কটা বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছে। যাই হোক, সেদিন রাতে ক্রিস তার বাবার রুমে এসে বাবাকে দেখে, সে তখন ঘুমিয়েছিল। এই প্রথম ক্রিসের খুব ইচ্ছে হচ্ছিল বাবাকে একটিবার জড়িয়ে ধরতে, নিমিষেই বাবার প্রতি সমস্ত রাগ অভিমান বরফের মতো গলে যায়। যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখি ক্রিস ও অনন্যার বিয়ে হতে যাচ্ছে। এখানে ক্রিস ও অনন্যা দুজন দুজনকে দু চোখ ভরে দেখছিল, তারা খুবই হ্যাপি ছিল। ঠিক এই সময় ক্রিস তার বাবার কাছে ছুটে আসে, বাবাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে হয়, তাই সে বাবাকে জড়িয়ে ধরে। এরপর ক্রিসের বাবা তার স্ত্রীর পাশে বসে স্ত্রীর কাছে নিজের ভুল স্বীকার করে, সারা জীবন সে অন্যায় করে এসেছে, এর জন্য কি ক্ষমা করা যায় না। তখন ক্রিসের মা স্বামীর মুখে এমন কথা শুনে নিজের ইমোশন যেন ধরে রাখতে পারে না। যাই হোক, এরপর দুই পরিবারের উপস্থিতিতে ক্রিস ও অনন্যার বিয়ের কাজ সম্পন্ন হতে থাকে। ক্রিস ও অনন্যা যে কতটা খুশি ছিল যেটা বলে বোঝানো সম্ভব নয়। অনেক ঝুট ঝামেলা শেষে পরিবারকে মিল করিয়ে তাদের বিয়ে হতে যাচ্ছে। ক্রিসের বাবা সারা জীবন অন্যায় করলেও শেষ সময়ে এসে সে নিজেকে শুধরে নিয়েছে। অনেক হাসি আনন্দের মাঝে ক্রিস ও অনন্যার বিয়ে হয়। পরের দৃশ্যে দেখি বিয়ের কিছু বছরের মধ্যেই ক্রিস ও অরণ্যার যমজ সন্তান হয়েছে। তখন আমরা দেখি ক্রিসের যেহেতু রাইটার হওয়ার খুব ইচ্ছে ছিল, তাই সে নিজের চাকরি ছেড়ে দিয়ে লেখালেখি করছে, এবং সে তাদের জীবনের গল্প নিয়ে টু স্টেটস নামে একটা বই লিখেছে, যেটা তার ব্যাগে আমরা দেখতে পাই। নিজের লেখা টু স্টেটস বইটা সে প্রকাশ করে, আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।